আমি এখন একটি সুখবর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি এখন wbsetcl এর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। যেটা তোমরা জানো, কিছুদিন আগে একটি এক্সাম হয়ে গেল, যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সহকারী অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অনেক রকমের কয়েকটি পদের জন্য তারা সিবিটি টেস্ট নিয়েছিল। তার অ্যান্সার কি পাবলিশ করে দিয়েছিল। তারপরে এই তিন চার দিন আগে ফাইনাল অ্যান্সার কি, অর্থাৎ আফটার অবজেকশন ফাইনাল অ্যান্সার কিও পাবলিশ করে দিয়েছিল। তো আজকে রিটেনের রেজাল্ট, অর্থাৎ সিবিটি টেস্ট যেটা হয়েছে, সেটার পরে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর পার্সোনাল ইন্টারভিউ, অর্থাৎ তোমরা সিবিটি টেস্টে যারা সিলেক্টেড হয়েছ পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য, তার রেজাল্ট কিন্তু পাবলিশ করে দিয়েছে। এখানে যতগুলো পোস্ট ছিল সবগুলো পোস্টের জন্যই দিয়েছে, যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এইচআরআর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ITNCS, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র এক্সিকিউটিভ, ঠিক আছে, অফিস এক্সিকিউটিভ আর টেকনিশিয়ান গ্রেড 3। তো টোটাল 9 ধরনের পোস্টের ছিল, সেগুলো দিয়ে দিয়েছে। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে wbsetcl অফিসিয়াল ওয়েবসাইটে কেরিয়ার অপশনে গেলে তোমরা এই পোস্টনগুলো পাবে এবং এক একটাতে ক্লিক করলে তার PDFটি তোমাদের সামনে খুলে যাবে। আমি একটি PDF খুলে তোমাদেরকে দেখাবো, সবগুলো দেখাবো না, যেহেতু টাইম শর্ট। তাছাড়া তার নিচে তোমরা পেয়ে যাবে ক্লিক হেয়ার টু ডাউনলোড দ্য কল লেটার, অর্থাৎ ওইখানে ক্লিক করে তোমাদের লগ ইন পেজ খুলে যাবে। সেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আর যা যা চাবে ওইটা দিলে ওখান থেকে তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে। তাছাড়াও তোমাদের রেসপেক্টিভ যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেখানে কিন্তু তারা কল লেটার সেন্ড করে দিয়েছে। সেই কল লেটারেই তোমাদের ইন্টারভিউ টাইমিং, ডেট এবং ভিনু বলা থাকবে, কলকাতাতেই হবে এবং কলকাতার কোথায় হবে সেই ইন্টারভিউ, অর্থাৎ কল লেটারে সেটা দেওয়া থাকবে। তার সাথে সাথে গাইডলাইন ফর ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ এটা ক্লিক করলে তোমরা গাইডলাইন পেয়ে যাবে ডোমিসাইল সার্টিফিকেটে। তার কারণ এটার জন্য ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। তো ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা মানে কত বছর, মিনিমাম কত বছরের হতে হবে এবং সেটার যে ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে সেই ডোমিসাইল সার্টিফিকেটটা কে ইস্যু করবে, অর্থাৎ কার থেকে ইস্যু করাতে পারবে তার লিস্টও দিয়ে দিয়েছে এবং তার ফর্ম্যাট দিয়ে দিয়েছে, অর্থাৎ কোন ফর্ম্যাটে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে। তার সাথে সাথে আমি বলে দিই, গাইডলাইনে বলা আছে, তোমরা একবার দেখে নিবে, যারা ওয়েস্ট বেঙ্গলের SC ST OBC-র মধ্যে পড়ো এবং তারা সেই ক্যাটাগরিতে সিলেক্টেড হয়েছে এবং তাদের সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেট শো করলেই হবে, তাদের কোনো ডোমিসাইল সার্টিফিকেট লাগবে না। আর যারা ইন নর্মাল কাস্টে রয়েছে তাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, সেই ফর্ম্যাট এখানে বলা আছে। তো চলো এবার আমি একটি PDF ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি সেখানে কীভাবে রেজাল্টটি পাবলিশ করেছে। ইঞ্জিনিয়ার গ্রেড 2 তার সিলেক্টেড ক্যান্ডিডেটের PDF লিস্ট খুলে রেখেছে। এখানে একটা জিনিস দেখো, CBT হেল্ড অন 12/8/2023, তারিখটি একটু ভুল রয়েছে, ওরা একটু ভুল করেছে, অর্থাৎ এই টেস্টটি হয়েছিলো 13 তারিখে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যেটা ছিল সেটা 12 তারিখে হয়েছিলো, একে একটু ভুল দিয়েছে। এটা 13 তারিখের যে CBT টেস্ট হয়েছিলো তারই রেজাল্ট। এখানে সিরিয়াল নাম্বার আর রোল নাম্বারটি দিয়ে দিয়েছে, নাম কিন্তু পাবলিশ করেনি, ঠিক আছে। টোটাল 81 জনের লিস্ট দিয়ে দিয়েছে, আমার যতটা মনে আছে টোটাল হচ্ছে 30টা মনে হয় ভ্যাকান্সি ছিল জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে 20টা আমার যতটা মনে আছে, তোমরা নোটিফিকেশনে দেখি নেও। দেখো নিচে বলে দিয়েছে ইন্টারভিউ উইল বি হেল্ড বিটুইন 9/10 to 12/10, অর্থাৎ সামনের মাসে 9 তারিখ থেকে 12 তারিখের মধ্যে হবে। কার কত তারিখে আছে সেটা কল লেটারে থাকবে এবং কলকাতাতে হবে এবং কলকাতার কোথায় হবে সেটাও তোমাদের কল লেটারে পেয়ে যাবে। কারণ এখানে বলে দিয়েছে কল লেটার্স আর বিং সেন্ড টু দ্য অ্যাবভ লিস্টেড ক্যান্ডিডেটস অ্যাট দেয়ার রেজিস্টার্ড মোবাইল বা মেল, রেজিস্টার্ড মেলে পাঠিয়ে দিবে বা দিয়েছে। তাছাড়াও আমি যেটা বললাম রেজাল্টের নিচে ক্লিক হেয়ার টু কল ডাউন লেটার, ওখান থেকে করতে পারো যদি তোমরা মেলে না পেয়ে থাকো, ঠিক আছে। বাকিগুলো আর দেখাচ্ছি না, তোমরা যার যেটা রেসিপ্ট আছে ডাউনলোড করে দেখে নিতে পারবে, কারণ আমি অলরেডি ডাউনলোডেড PDF আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে কিন্তু দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।